আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাফল্য কথার আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি পর্ব। দর্শক, খুব সকালবেলা আজকে মাঠে এসেছি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কৃষি কার্যক্রমের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আর সেটি হচ্ছে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া। নাটোর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, রাজশাহী এই জায়গাগুলোতে শীতকালে প্রচুর পরিমাণে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি হয়। এই যে আমার পাশে এক চাচা গাছে উঠে যাচ্ছে, চমৎকার। এই কাজটি খুব সকালবেলা থেকে শুরু হয়, 5:30 থেকে শুরু হয়। গাছিরা আগের দিনে গাছ ছেলে রাখে, সেখানে একটি ভাড় বা হাড়ি দিয়ে রাখে, সারা রাত রস পড়ে। সেই রসটি সকালবেলা সংগ্রহ করা হয়, সংগ্রহ করে নিয়ে যেয়ে চুলার মধ্যে জাল দিয়ে সেখান থেকে গুড় তৈরি করা হয়। আজকে সেই প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি পুকুর পাড়ে। এই পুকুর পাড়ের পাশ দিয়ে প্রচুর খেজুরের গাছ রয়েছে। পুকুরটাতে প্রচুর মাছ, মাছ যে সকালে অক্সিজেনের স্বল্পতা হয় সেখানে মাছ ভেসে ওঠে, খাবি খায়, সেটাও দেখে ভালো লাগতেছে। এই গাছগুলো থেকে পর্যাপ্ত রস ইতিপূর্বে সংগ্রহ করা হয়েছে, এখনও রস নেওয়া হবে, আজকেও রস নেওয়া হচ্ছে। তো সব মিলে আজকে আপনাদেরকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরি প্রক্রিয়াটি দেখাবো। আমরা এই এলাকার একজন উদীয়মান উদ্যোক্তা ইমরানের সাথে কথা বলবো। তিনি মূলত এই রস সংগ্রহ থেকে শুরু করে গুড় তৈরি প্রক্রিয়ার সাথে জড়িত এবং গুড় তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তের ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে। এই নাটোর এলাকার ঐতিহ্যবাহী খেজুরের গুড় তৈরি প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কীভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। চলুন শুরু করা যাক। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। এই গাছে উঠতেছিলেন একটু আগে, রস নামালেন, তাই না? এইটা কি ভর্তি হয়ে গেছে? না, এই দুই দিদি ওইখানে হয়েছে, এই কয়েকদিন বাদে ভর্তি হয়ে যাবি, শীত পড়লেই ভর্তি হয়ে যাবে। শীত যত বাড়বে তত রস ভালো হবে। এই কাজটা খুব সকাল সকাল করতে হবে? হ্যাঁ, খুব সকাল সকাল করতে হয়। কয়টা গাছের রস এখানে আছে? দুই দিক গাছের। কতটুকু আছে এখানে? তো 5-6 কেজি হবে। এই সকালে রসটা সংগ্রহ করে কি করবেন? লিয়ে যা জাল দিব, জাল দিয়ে গুড় বানাবো। আজকে গুড় হয়ে যাবে? হ্যাঁ। কয়টা গাছের রস নামাবেন এখন? এখন নামাবো 20টা গাছের রস। এই বয়সেও গাছে তো নকনক করে উঠতেছে, সমস্যা হয় না? না। কত বছর থেকে এই কাজগুলো করেন? বহুদিন থেকে, গন্ডগোলের পর থেকে। গন্ডগোল বলতে যুদ্ধের পর? হ্যাঁ, যুদ্ধের পর থেকে। মাশাআল্লাহ। বয়স কেমন এখন? বয়স তো মেলাই হয়েছে, কিন্তু এই আগে বাপ মা তার লইকে রাখেনি, মূর্খ মানুষ। আচ্ছা, এই জন্যই অসুবিধা হচ্ছে। দর্শক, আসলে যুদ্ধের পর থেকে এই কাজটি করতেছেন, এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা খাঁটি ঐতিহ্য, যেটি প্রতি বছর এই সময় হয়ে থাকে। এবং এই পিওর রস থেকে তৈরি গুড়গুলো আমরা বাজারে পেয়ে থাকি এবং এর ভোক্তা কিন্তু অনেক বেশি। খেজুরের গুড় বললেই কিন্তু কাস্টমার আকৃষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন? এই আল্লাহ রাখছে দাদা। রস নিয়ে আসতেছিলেন তাই? হ্যাঁ, রস নিয়ে আসছি। মাশাআল্লাহ। কোন পাশটা থেকে আসলেন? আসনো ওই চাতরা থেকে। আমরা তো এই পাশটায় ঘুরলাম, দেখা তো হয়নি। না, আমি ওই পাশে আছি না তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, সব রস নামা হয়ে গেছে? আমার মোটামুটি ধরেন 42টা গাছ লাগাই, তার ভিতর 35টা নাড়ি দিছি। হ্যাঁ হ্যাঁ, সব 35টা রস এখানে? না 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 না, এখানে আছে হলো 14টা গাছের। 14টা কতটুকু হবে? প্রতিদিন তো এই কাজটা করতে হয় এবং খুব সকালে? প্রত্যেক দিন, মানে কি আল্লাহর দিন কামাই আছে তাই এর কাম কামাই নেই। দর্শক, এই পুরো গুড় তৈরি কার্যক্রমটার সাথে জড়িত রয়েছে গাছি সহ তার পরিবারের সব সদস্যরাই। আমরা এই মুহূর্তে কথা বলছি গাছির সহধর্মী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ভালো আছি। কাজ করতেছিলেন তাই না? জি। খুব সকাল থেকেই করতে হয়? হ্যাঁ। এটা কি আপনার স্বামী সহ দুজনে মিলে? হ্যাঁ। আচ্ছা, এখন কি করতেছেন? এখন এই যে কোর ধুব, কোর উপর করে দিব, কোরের পানি নিয়ে যাবি, তারপরে চুন দেব। এটা কি কি বলেন, কোর? হ্যাঁ, আমরা তো হাড়ি বা পাতিল বলি। আচ্ছা, এটার ভিতরে চুন দেওয়া, সাদা সাদা, এটা চুনটা কেন দিয়ে দেন?
ওই রস টেনগান টলটলে থাকে টলটলে ভালো হয় আচ্ছা আচ্ছা পরিষ্কার এখন কি করার আপনার কি কাজ আমার এই কোর এখন ধুব এটা ধুলেন ধোয়ার পরে কি করবেন ধোয়ার পরে উপর করে দেব এই উপর করে রাখবেন উপর করে রাখার পর পানি নিয়ে যাবে সেখন চুন দেব গ্রাম বাংলার এই ঐতিহ্যটি অত্যন্ত যত্নের সাথে আমাদের কৃষক কিষানি রয়েছে যারা তারা আমাদের মাঝে উপহার দিচ্ছে এই ঐতিহ্যবাহী গুড় চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এইদিকে আসেন কি রস নামালেন না মাশাআল্লাহ অনেকগুলো রস তো দেখতে পাচ্ছি না রস এটা এখন কি করতে হবে এখন জাল করতে হবে জাল এটা কি ওই যে পাতিলে ভর্তি করতেছেন পাতিলে ঢালবো এখন ঢাইলে ভর্তি করব কতগুলো গাছ এই পুকুর পাড় দিয়া এই পুকুর পাড়ে গাছ 33টা এই সব আপনারই আমার মোট কতগুলো গাছ আপনার আমার মোট মোটামুটি এই 34টা গাছ আমার 34টা গাছ না এই রস তো প্রতিদিন এইভাবে নামাইতে হয় তাই প্রতিদিন এইভাবে নামাতে হয় পাতিলে তো ভর্তি করে ফেলছেন আমরা একটু ঢেলে দেই দেন ভালেন এইটা দেবো না ওইটাতে দেন ওইটা দিয়ে দেবো না না হ্যাঁ ওইটা দেন তেল তো ভর্তি করে ফেলছেন ভর্তি হয়ে যাবে আবার ওই হাঁড়ি এক হাঁড়ি হবে এই দুইটা ভর্তি হয়ে যাবে দুটি ভর্তি হবে আর সরে খাইছে সরেও খাইছে সরে খাইছে দুটি রস সরে খাই লিয়েছে এ কি এসে খেয়ে নেয় গাছ থেকে রাত্রে এসে খায় না তো এই দুইটাতে কতটুকু রস হবে দুইটা দুই মন হবে দুই মন রস হবে দুই মন রস হবে এটা এখন জাল দিবেন জাল দেব জাল দেওয়ার পরে গুড় কতটুকু পাবেন গুড় পাবো মোটামুটি 12 কেজি 12 কেজি মাত্র মাত্র দুই মন বলতে 80 কেজি রস থেকে 12 কেজি গুড় পাবেন গুড় তৈরি করবেন এটাতে খরচটা কি রকম হবে 300 টাকা খরচ যাবে এটা তো গতকালকে প্রস্তুতি নিতে হয়েছে তাই না বেলা 12টা থেকে শুরু করা হয়েছে বাটাল ধার দিছি তারপরে গাছে মেশাক করতে হয় মেশাকটা বানাইছি বানা মেশাক ডলিছি গাছ ছাঁচ দিছি ছাঁচ দেওয়ার কোল লাগাইছি কোল লাগানোর পর চুন মারিছি গাছের রেখে তো ওই গাছটা যাতে না মাতে গাছের রসটা টাবল না দেয় না ঘলে এই কারণে চুন দিছি আচ্ছা গাছের রেখে রেখে চুন দিছি এই এলাকায় তো আরো অনেক গাছই আছে তাই অনেক গাছ বহু গাছ এই এলাকায় বহুত গাছ হাজার হাজার গাছ হাজার হাজার প্রতিদিনে তো বহু গুড় তৈরি হয় এখান থেকে প্রতিদিন প্রচুর গুড় তৈরি হয় দর্শক আমরা সেই খেজুরের রস থেকে যে গুড় তৈরি হচ্ছে সেই ঘানির কাছে এখন দাঁড়িয়ে কথা বলছি এর যে ফ্লেভার এখানে যদি আপনি না থাকেন তাহলে বুঝতে পারবেন না আল্লাহ তাআলার একটা অশেষ নেয়ামত প্রাকৃতিকভাবে রস গাছ থেকে নামে সেটাকে কাছিরা বা কৃষক কিষানিরা জাল দিয়ে গুড় তৈরি করে ফেলতেছে সুন্দর একটি ঘ্রাণ তৈরি হয়ে গেছে আমরা কথা বলবো এই এলাকার ইমরান ভাইয়ের সাথে তিনি এই গুড় তৈরি প্রক্রিয়ার সাথে জড়িত এবং এটি বাজারজাত করে আসতেছে ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে সকাল থেকে আপনাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছি মাঠে গাছগাছালি দেখলাম রস সংগ্রহ করা দেখলাম এখন তো গুড় মোটামুটি হয়ে গেছে একটু পরে হয়তো হয়ে যাবে তাই না আর একটু জাল দিলে হবে কেমন আছেন সব মিলে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো এই সময়টা তো আপনাদের এদিকে রসুন পেঁয়াজ সবকিছু লাগানো হচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ ধান কাটা শেষ ধান কাটা শেষের দিকে আপনি ধান যেগুলো লাগিয়েছিলেন সেটা কি অবস্থা হ্যাঁ মাশাআল্লাহ ভালো ফলন পাইছে কিভাবে কি হচ্ছে আমাদের একটু বিস্তারিত যদি বলতেন হ্যাঁ আপনি তো দেখলেন সকাল থেকে গাছ থেকে রস সংগ্রহ করলাম ওখান থেকে আইনে এসে চুলায় উঠা দিয়ে জাল করলাম মানে এখান থেকে যে গুড় তৈরি রাখি লাস্ট পর্যায়ে এটা এখন কোন স্টেজে আছে এখন আছে বলে আপনার মধু জালি আছে এটা এই অবস্থায় কি খাওয়া যাবে হ্যাঁ এই অবস্থায় মানে খাইতে অনেক টেস্টি লাগবে তাই হ্যাঁ আর একটু দেখা আর 10 মিনিট জাল দিলে এটা আর একটু ঘন হবে তো তারপর চুলা থেকে নামায় ওটার মধ্যে বীজ দিলে শক্ত গুড়ে পরিণত হবে আর কি এটা তো কোনো কেমিক্যাল না না আমরা আপনি তো দেখলেন সকাল থেকে গাছ থেকে যেটা বের হলো যে রসটা ওটাই এই সোলার পারে এনে জাল দিয়ে তো গুড় তৈরি করলাম অন্য কিছু তার মধ্যে নেই অনেকে বলে এই যে এই খেজুরের রসের সাথে চিনি মিক্সার দেয় দিলে হ্যাঁ দেয় তো অনেকে দেয় যেগুলো হাট বাজারে পাওয়া যায় ওগুলো দেয় এটা কিভাবে বাজারে যাচ্ছে কিভাবে বিক্রি হয় এটা এখান থেকে বিক্রি হয় এটা আমাদের বেশি বিক্রি হয় অনলাইনের মাধ্যমে আচ্ছা যারা ঘরে বসে ভালো ফ্রেশ জিনিস খাইতে চায় আমাদের কাছ থেকে সংগ্রহ করে দেয় আমরা একদম সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একদম তার নিকটে পৌঁছে দিই আচ্ছা এই কতটুকু রস দিলেন আর কতটুকু গুড় হবে সর্বশেষ মোটামুটি 60 কেজির মতো ছিল আর 8 থেকে 9 কেজি গুড় হবে 60 কেজি রস থেকে 8 থেকে 9 কেজি গুড় হবে আচ্ছা তো এটা তো খরচও আছে কিছু হয়তো হ্যাঁ ওই যে আপনি দেখেন এর পিছনে লোক আছে তারপরে এই যে জ্বালানি খরচ আছে 1 কেজি গুড় তৈরিতে কেমন খরচ হয় 1 কেজি আসলে ওইভাবে তো ধরা হয়নি তা মোটামুটি ভালোই
100 এর উপরে করেছে এটার বাজার মূল্যটা কেমন হয় থাকে কোন সময়টা বাজার মূল্য উঠানামা করে আপনার যাই যেগুলো আপনি ফ্রেশ গুড় এগুলো 250 থেকে 350 পর্যন্ত বিক্রি হয় আর খোলা বাজারে ধরেন যেগুলো চিনি লালে দেবানো না এগুলো 150 টাকা 180 টাকা করে বাজার তাই আচ্ছা এই এখন তো গুড় তৈরির কার্যক্রম শুরু হয়ে গেছে কতদিন এটা চলবে এভাবে এটা আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি মানে পুরোটাই চলে মার্চের মার্চালে বন্ধ হয় কোন সময়টাতে বেশি গুড় পাওয়া যায় জানুয়ারি মাস পুরাই পর্যাপ্ত গুড় পাওয়া যায় এটা কি শীত বাড়ার সাথে সাথে রসের পরিমাণটা বাড়ে হ্যাঁ এটা শীতের সাথে সম্পর্ক এই রস থেকে গুড় তৈরি করে অনেকেরই তো একটা কাজের সুযোগ হয়েছে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে কি পরিমাণ গাছি বা চাষি রয়েছে যারা এই গুড় আমাদের এলাকাতে আপনার হলো মোটামুটি 100 এর উপরে লোক মানে এগুলো লেপাস্ত এই মানে খালি আমাদের মহল্লায় আচ্ছা এগুলো মানে এই সিজনে মানে একটা মানুষের অনেক মানুষের কর্মসংস্থান হয় আলহামদুলিল্লাহ সুন্দর গুড় তৈরি হয়ে গেছে দর্শক আমরা এতক্ষণ থেকে কথা বললাম উদ্যোক্তা ইমরান ভাই সহ এলাকার যারা গাছি রয়েছে চাষি রয়েছে তাদের সাথে কৃষক কৃষাণী যারা রয়েছে তাদের সাথে সুন্দর একটি প্রক্রিয়া আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে তারা জাল দিয়ে গুড় তৈরি করে ফেলতেছেন এই ন্যাচারাল গুড়টি আমাদের স্বাস্থ্যের জন্য যতটা স্বাস্থ্যসম্মত অপর দিক থেকে এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য যেটাকে ধরে রেখেছে এলাকার গাছি সহ কৃষক কৃষাণীরা এটি করে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি আমাদের দেশের গুড়ের চাহিদা পূরণে একটা বড় ভূমিকা রাখতেছেন দর্শক এই ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস থেকে গুড় তৈরির পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে